नमस्कार सम्मानित दर्शक बंधुरा अपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल बेंगल टेक चैनल। तो बंधुरा कृषक बंधु प्रकल्पेर टाका 26 एप्रिल अर्थात आज देवा हबे बोले आमी आपनादेर भिडियोर माध्यमे सेई इनफरमेशन दिएछिलाम एबं आपनादेर जानिएछिलाम जे कृषक बंधु प्रकल्पेर टाका देवार आगे प्रतिबारी 8 থেকে 10 দিন আগে বা কৃষক বন্ধু যেদিন টাকা দেওয়া হবে সেই দিন কিন্তু অফিশিয়ালি একটা ব্যানার পোস্ট করা হয়। তো ইতিমধ্যে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নতুন যে টাকা দেওয়ার প্রক্রিয়া সেই টাকা দেওয়ার প্রক্রিয়ার ব্যানার ইতিমধ্যে পোস্ট করা হয়েছে। আমি আপনাদের দেখাবো আপনারা আজ অর্থাৎ 26 এপ্রিলই কিন্তু দুপুর 1টার সময় নবান্ন সভাঘর থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকাটি ছেড়ে দেবে। তো অফিশিয়াল ব্যানারও আমি আপনাদের দেখাবো এবং প্রমাণ দেবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা আজই পাবেন, কতজন কৃষক পাবেন এবং কত টাকা পাবেন সমস্ত তথ্য দেবো। সেই সঙ্গে জানিয়ে দেবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সামাজিক সুরক্ষা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকা আজ পাবেন কি না আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের প্রমাণসহ দেবো। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশানটিকে অন রাখুন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি লাইক আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও বানাতে অনেক অনেক সাহায্য করে। তো বন্ধুরা দেখুন অফিসিয়াল যে ব্যানারটি পোস্ট করা হয়েছে সেই ব্যানারে চলে এসেছি। এটা কিন্তু কৃষি দপ্তর থেকে ব্যানারটি পোস্ট করা হয়েছে। কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খারিফ মরশুমের জন্য 94 লক্ষেরও বেশি কৃষককে মোট 2,602 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করবেন। অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খারিফ মরশুমে অর্থাৎ 2023-এ খারিফ মরশুমের যে টাকা দেওয়ার প্রক্রিয়া, 94 লক্ষেরও বেশি কৃষক টাকা পাবেন এবং যার টাকার অঙ্কটি রয়েছে 2,602 কোটি টাকা এবং এটা কিন্তু আজ নবান্ন সভাঘর থেকে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। উন্নয়নের পথে 11 বছর, এখানে ব্যানারটি আপনারা দেখতেই পাচ্ছেন। নিচের দিকে স্ক্রল করলে দেখুন স্থান নবান্ন সভাঘর, তারিখ 26 এপ্রিল 2023, সময় বেলা 1টা, কৃষি বিভাগ থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এই ব্যানারটি পোস্ট করা হয়েছে। তো আজ আপনারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কৃষি আমাদের সম্পদ, কৃষক আমাদের গর্ব, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খারিফ মরশুমের জন্য 94 লক্ষেরও বেশি কৃষককে মোট 2,602 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করবেন। স্থান আপনারা দেখতেই পাচ্ছেন নিচে, স্থান নবান্ন সভাঘর, তারিখ 26 এপ্রিল 2023, বেলা 1টায়। তো এটা কৃষি বিভাগ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ব্যানারটি পোস্ট করা হয়েছে। এবার কথা হচ্ছে এর সঙ্গে আপনারা আরও কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন। তো বন্ধুরা দেখুন আরও একটি ব্যানার পোস্ট করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 26 এপ্রিল 2023, বেলা 1টায় নবান্ন সভাঘর থেকে নানাবিধ সামাজিক কর্মসূচির পরিষেবা প্রদান ও উদ্বোধন করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতেই পাচ্ছেন দুস্থ সংখ্যালঘু মহিলাদের পুনর্বাসন কর্মসূচির অধীনে 5,212 জন দুস্থ সংখ্যালঘু মহিলাদের আবাসন নির্মাণের জন্য প্রথম কিস্তি হিসাবে 31.272 কোটি টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবেন। 61টি নতুন কৃষি যান্ত্রিক ভাড়া কেন্দ্র স্থাপনে 9.20 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান। বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা অন্তর্ভুক্ত 3,978 উপভোক্তাকে দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে 4,16,00,000 টাকা প্রভিডেন্ট ফান্ডের অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবেন। খাদ্য ছায়া প্রকল্পের অধীনে 22টি জেলায় স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা পরিচালিত 50টি ক্যান্টিনের উদ্বোধন করবেন। এছাড়া তফসিলি জাতি ও উপজাতি অন্যান্য অনগ্রস্তর শ্রেণীর মানুষকে 1,58,00,000 বেশি জাতিগত শংসাপত্র প্রদান করবেন এই নবান্ন সভাঘর থেকে দুপুর 1টার সময়। তফসিলি বন্ধু প্রকল্পে 10,56,000-এরও বেশি তফসিলি জাতিভুক্ত বয়স্ক মানুষকে 3,602 কোটি টাকা বার্ধক্য ভাতা প্রদান করবে বা করা হয়েছে। এবং জয় জোহার প্রকল্পে 2,94,000-এরও বেশি আদিবাসী বয়স্ক মানুষকে 962 কোটি টাকা বার্ধক্য ভাতা প্রদান করা হয়েছে। এবং দুয়ারে সরকার সকল পর্যায়ে রাজ্যবাসী এখনও পর্যন্ত 7,18,00,000-এরও বেশি বিভিন্ন পরিষেবা পেয়েছেন। উন্নয়নের পথে এগিয়ে বাংলা পশ্চিমবঙ্গ সরকার। আমি দেখিয়ে দিলাম কৃষক বন্ধু প্রকল্প ছাড়া অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলির টাকা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তার লাইভ প্রমাণ আমি আপনাদের দেখালাম এবং অফিসিয়াল ব্যানারটিও আমি আপনাদের দেখালাম। অবশ্যই যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা আজকে
কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন 26 এপ্রিল দুপুর 1টায়। অবশ্যই সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসব। সেই ভিডিওটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন রাখুন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবীদের বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।